আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাকির রহমান, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ হাজী মিসির আলী বিশ্ববিদ্যালয় কলেজ। আমাদের আজকের লেকচার সাবজেক্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, কুমিল্লা বোর্ড 2022-এর বহু নির্বাচনী যেই প্রশ্ন আসে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমি কোশ্চেনটি শো করলাম ডিসপ্লেতে। প্রথম কোশ্চেন হচ্ছে, আমাদের প্রতিষ্ঠানের তাৎক্ষণিক ঋণ পরিষদের ক্ষমতা জানা যায়। সঠিক উত্তর হচ্ছে 4 নম্বর, তড়িৎ অনুপাতের মাধ্যমে। তড়িৎ অনুপাতের মাধ্যমে এরপর হচ্ছে আমাদের দ্বিতীয় কোশ্চেন, কোন অনুপাতের সাহায্যে বিশ্লেষণের কোনটি অনুপাত বিশ্লেষণের সীমাবদ্ধতা? অনুপাত বিশ্লেষণের সীমাবদ্ধতা হচ্ছে 1 নম্বর, অতীত ঘটনা নির্ভর। অনুপাত বিশ্লেষণের সীমাবদ্ধতা হচ্ছে অতীত ঘটনা নির্ভর। ওকে, 3 নম্বর কোশ্চেন হচ্ছে, কারবারে ব্যবহৃত দীর্ঘমেয়াদী তহবিলকে কি বলে? কারবারে ব্যবহৃত দীর্ঘমেয়াদী তহবিলকে কি বলে? তো কারবারে ব্যবহৃত দীর্ঘমেয়াদী তহবিলকে বলে বিনিয়োজিত মূলধন। দীর্ঘমেয়াদী তহবিলকে বলে বিনিয়োজিত মূলধন। তো এখন আমরা চলে যেতেছি আমাদের পরবর্তী কোশ্চেন, 4 এবং 5। 4 এবং 5-এ উদ্দীপক দেওয়া আছে, আমরা একটু পড়ি। অজন্তা এন্টারপ্রাইজ সম্পত্তি আদায়ের পরিমাণ ইমেল মজুত পণ্য 1 লক্ষ টাকা, ব্যাংক জমা অতিরিক্ত 10,000 টাকা, প্রাপ্য হিসাব 4,000 টাকা, প্রদেয় হিসাব, প্রাপ্য হিসাব 40,000 টাকা, প্রদেয় হিসাব 40,000 টাকা, নগদ তহবিল, নগদ তহবিল ব্যাংক দেওয়া 10,000 টাকা। অজন্তা এন্টারপ্রাইজের চলতি অনুপাত কত? তো আমরা জানি চলতি অনুপাত সমান সমান চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। তো চলতি সম্পদ এখানে আছে মজুত পণ্য, প্রাপ্য হিসাব, ওই যে তোর নগদ তহবিল, এইগুলো যোগ কইরা আমরা কি করবো, প্রদেয় এবং ব্যাংক জমা যেটা আছে এটা ভাগ দিলে যেটা আমার বেরোব এটা হলো অ্যান্সার, চলতি অনুপাত। তো যদি ভাগ দেই, ভাগ দেওয়ার পরে আমার আসে এখানে 3:1। সঠিক অ্যান্সার কত? 3:1। আমাদের 5 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, তড়িৎ অনুপাতের ক্ষেত্রে প্রযোজ্য, তড়িৎ অনুপাতের ক্ষেত্রে প্রযোজ্য 1 এবং 3। তড়িৎ অনুপাতের ক্ষেত্রে প্রযোজ্য 1 এবং 3। তো আমার সঠিক অ্যান্সার হলো এখানে খ। ওকে, এরপর আমার কোয়েশ্চেন হচ্ছে, যে সকল খরচ কারখানার সাথে জড়িত কিন্তু এক একটা পণ্যর জন্য আলাদাভাবে না হয়ে সকল খরচের জন্য হয়ে থাকে তাকে বলা হয় কারখানা পরোক্ষ খরচ। তাকে বলে কি? কারখানা পরোক্ষ খরচ। মোট ব্যয়ের সাথে কোন মুনাফা যোগ করে বিক্রয় মূল্য পাওয়া যায়? প্রত্যাশিত মুনাফা, প্রত্যাশিত মুনাফা যোগ করে মোট ব্যয়ের সাথে বিক্রয় মূল্য পাওয়া যায়। চুক্তি অবর্তমানে অংশীদারগণ কর্তৃক প্রদত্ত লোনের উপর সুদের হার 6%। সুদের হার হচ্ছে 6%। ওকে, 9 নম্বর কোশ্চেন হচ্ছে, চুক্তির অবর্তমানে অংশীদারি কারবারের অংশীদারদের মুনাফা বন্টন হয় সমান হারে। যদি চুক্তি উল্লেখ করা না থাকে তো সমান হারে কি করা হইব? অংশীদারদের মুনাফা বন্টন করা হইব। এরপর হইতে আছে, কোনো অংশীদার প্রত্যেক মাসের প্রথমে উত্তোলন করলে 20,000 টাকার উত্তোলনের সুদের করলে উত্তোলনের সুদের পরিমাণ কত হবে? অর্থাৎ 10%-এ 2,000, 10% প্রত্যেক মাসে, অর্থাৎ 2,000 × 12, 24,000, 24,000 টাকার উপরে 10% যেটা আসবো সেটার আমরা ভাগ দেব, ভাগ 12 × 6, ভাগ 12 × 6। যেহেতু প্রত্যেক প্রত্যেক মাসে উত্তোলন করে, তো এখানে কি করতে হবে, 6 মাসের আমার কি করতে হবে, সুদ দিতে হবে। তো 24,000-এ 10% হয়, এটা অ্যান্সার হবে 1,200 টাকা। ওকে, তারপর আমার অ্যান্সার হইতেছে, রিপন আকাশ ও পলাশ একটি অংশীদারি কারবার, 3 জন অংশীদার, 3:2:1 অনুপাতে বন্টন করে ব্যবসায়ের বন্টনযোগ্য মুনাফার পরিমাণ, ব্যবসায় বন্টনযোগ্য মুনাফার পরিমাণ দাঁড়ায় 1,20,000 টাকা। তো পলাশের বন্টনযোগ্য মুনাফার পরিমাণ কত? তো পলাশের বন্টনযোগ্য মুনাফার
অংশ হইলে হয়ে গেল 6/1 অংশ, তার মানে কি 12 লাখ টাকার 6/1 অংশ এখানে হইতেছে 20,000 টাকা। ওকে, হিসাববুক্ত হতে বাদ পড়ে যাওয়ায় আকাশ বার্ষিক বেতন 3,600 টাকা, ব্যবসা হতে পণ্য উত্তোলন 12,000 টাকা সমন্বয় করা হলো, 12,000 টাকা সমন্বয় করা হলো। তো মোট বন্টনযোগ্য মুনাফার পরিমাণ 96,000 টাকা এবং আকাশের বন্টনযোগ্য মুনাফার পূর্ববর্তী গণনা হতে 8,000 টাকা কমাতে হবে। তো 12-র অ্যান্সার হইতেছে এখানে আমারে খ, 12-র অ্যান্সার হইতেছে খ। কোম্পানির শেয়ারের উপর বিরূপ প্রভাব পড়ে কোন মূল্য কোম্পানি শেয়ার ইস্যু করলে, অবহারে, যদি কোম্পানি অবহারে শেয়ার ইস্যু করে তখন কোম্পানি শেয়ারের ওপর কি করে বিরূপ প্রভাব পড়ে, কোম্পানির বৈশিষ্ট্য, কোম্পানি সংগঠনের বৈশিষ্ট্য কোনটি, কোম্পানি সদস্যদের দায় অসীম, কোম্পানি চিরন্তন ব্যক্তিসত্তার অস্তিত্ব, অর্থাৎ আমাদের অ্যান্সার হলো 4। একটি প্রতিষ্ঠানের, একটি উৎপাদন প্রতিষ্ঠানের কাঁচামাল ক্রয় 20,000 টাকা, কারখানা ভাড়া 2,000 টাকা, মুখ্য ব্যয় 43,000 টাকা, কারখানা ম্যানেজারের বেতন 3,000 টাকা, বিজ্ঞাপন 20,000 টাকা, কারখানার উৎপাদন খরচ কত, সবগুলো চক্র আমরা এখানে আছে কত, 48,000 টাকা কারখানা উৎপাদন খরচ। তো পণ্য ক্রয় মুখ হুম কারখানা উৎপাদন খরচ হতেছে আমার কত, 48,000 টাকা। ওকে, নিচের কোনটি আর্থিক সুবিধা, নিচের কোনটি আর্থিক সুবিধা, বাসস্থান সুবিধা, মহার্ঘ ভাতা প্রদান করা হয় কেন, দ্রব্যমূল্য উদ্ধগতির জন্য, জীবনযাত্রা মান বৃদ্ধির জন্য, মুদ্রাস্ফীতির জন্য, দুটি, 1 আর 3, অ্যান্সার হইব খ। আচ্ছা, নিচের কোনটি নির্ণয় করার জন্য মজুত পণ্য মূল্যায়ন করা হয়, বিক্রিত পণ্যর ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় কই গেল, একটু ওয়েট করে আমরা চট্টগ্রাম ওটা হিসাব করছি। তো এখানে কিছু স্টেটমেন্ট দেওয়া আছে, প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে 250, 5 টাকা 50 পয়সা রেটে, ক্রয় দেওয়া আছে 200, 650 টাকা রেটে, ক্রয় দেওয়া আছে 150, 6 টাকা রেটে, ক্রয় দেওয়া আছে 305 টাকা রেটে। এখানে ফিফো পদ্ধতিতে সমাপনী মজুত পণ্যর মূল্য কত, ফিফো পদ্ধতিতে সমাপনী মজুত পণ্যের মূল্য কত। আচ্ছা, তো প্রথম আমরা একটু ক্লিয়ার হই, 200 টাকা ছিল ক্রয় করছি এই সমাপনী মজুত পণ্য, এগুলো সবগুলার যোগ দিলে আমার যেটা হইব ওইটা হইব আমার সমাপনী মজুত পণ্য। এইখানে যেহেতু পারবি মজুত পণ্য এটা ইয়া করছে 31 জানুয়ারি তারিখে এখানে দেওয়া আছে 3,200 ইউনিট কি হয়েছে সমাপনী উৎপন্ন ছিল, তার মানে কি বাকিটা কি করছে ইস্যু করে হালাইছে, তার মানে 200 ছিল লাস্ট রেট ছিল 5 টাকার রেটে, 200 × 5 সমান সমান আমার এখানে হইতেছে 1,000 টাকা, 1,000 টাকা। 2001 সালে বিক্রয়যোগ্য বিক্রিত পণ্যের পরিমাণ নির্ণয় কর, বিক্রিত পণ্য পরিমাণ নির্ণয় করলে আমার আসে হলে গিয়া 5,075 টাকা। আমি ব্যাখ্যা দিলাম না, কারণ এই ধরনের অঙ্ক আমি পূর্বে আগের যে ম্যাথগুলো ছিল ওইখানে আমি কি করছি এগুলো ব্যাখ্যা দিছি। আচ্ছা, কিভাবে একক প্রতি কাঁচামালের ভারযুক্ত হার নির্ণয় করা হয়ে থাকে, এটা অ্যান্সার হবে খ, মজুত কাঁচামালের মোট মূল্যকে মোট হাতে মজুত দ্বারা ভাগ করলে পাওয়া যায়, উৎপাদন ব্যয়ের সবচেয়ে বড় অংশ ব্যয় কোন খাতে, কাঁচামাল ক্রয়, কাঁচামাল ক্রয় উৎপাদন ব্যয়ের সবচেয়ে বড় খাত, অর্থাৎ পণ্য উৎপাদন করতে গেলে কাঁচামালের ক্রয়ের জন্য সর্বোচ্চ ব্যয় করা হয়ে থাকে, যা নাকি অন্যান্য খরচের তুলনায় অধিক, মোট শেয়ার 20,000 এবং শেয়ার অভিহিত মূল্য 105 টাকা, শেয়ার প্রতি 2 টাকা অধিহার সহ কোম্পানি 16,000টি শেয়ার ইস্যু করলো, কোম্পানি শেয়ার মূলধনের সংখ্যা কত, 1,60,000। ওকে, অনুমিত মূলধনের যে অংশে বিক্রয়ের উদ্দেশ্যে
বিবরণ পত্র প্রচার করে তাই কি বলা হয় ইস্যুকৃত শেয়ার। অতিরিক্ত আবেদনটাকে ফেরত দেওয়া হলে যাবে দেওয়া হয় ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। নিচের কোনটি দীর্ঘমেয়াদী দায় লোনপত্র? কোন নীতি অনুসারে মজুত পণ্য মূল্যায়ন করা হয়ে থাকে? মজুত পণ্য মূল্যায়ন করা হয়ে থাকে হিসাব বিজ্ঞানের রক্ষণশীল নীতি অনুসারে। র মিলে আসবাবপত্র দেওয়া আছে 8 লাখ টাকা, বছরের শেষে মাঝামাঝি আসবাবপত্র ক্রয় করা হয়েছে 20,000 টাকা, হিসাবভুক্ত হয়েছে এবং 10% অবচয় ধরতে বলা হয়েছে। এখানে অবচয়ের পরিমাণ কত হবে? এখানে অবচয়ের পরিমাণ, এখানে অবচয়ের পরিমাণ হবে 7,000 টাকা। কারণ 60,000 টাকার উপরে আমরা ধরবো 10%, 60,000 টাকা, এবং 20,000 টাকার উপরে 10%, 6 মাসের ধরবো, এখানে 10,000 টাকা, টোটাল হলে 7,000 টাকা। ওকে, হ্যাঁ, নিচের উদ্দীপকটি পর এবং 29 এবং 30 নম্বরের উত্তর দাও। 29 এবং 30 নম্বরের উত্তর দাও। তো এখানে মিতা কোম্পানি 2021 সালে 31 ডিসেম্বর তারিখে বিশদ আয় বিবরণী তথ্য ছিল পারিবারিক উৎপন্ন 50,000, পণ্য ক্রয় 75,000, মজুত পণ্য 1,000, বেতন 1,500, সমপরিমাণ মজুত পণ্য 38,500, বিক্রয় 1,25,000, 1,02,500, বিক্রয় ফেরত 2,500। মিতা কোম্পানি বিক্রিত পণ্য ব্যয় কত? মিতা কোম্পানি বিক্রিত পণ্য ব্যয় হলে গা 77,500। ওকে, বিক্রিত পণ্য ব্যয়টা কিভাবে বের করছি আমরা? প্রারম্ভিক মজুত পণ্য থেকে আমরা কি করছি, ক্রয় যোগ করছি, মজুরি যোগ করছি, বেতন আসবো না, এবং সমপরিমাণ পণ্য বিক্রয় ফেরত আসবো না। তারপর কি করছি আমরা এখানে, এই যে সমপরিমাণ পণ্য বাদ দিয়েছি, বাদ দেওয়ার পর এখানে আমার কত, 77,500। ওকে, মিতা কোম্পানি বছরের শেষে বকেয়া বেতনের পরিমাণ ছিল 1,000 টাকা, যা সমন্বয় করলে কি হবে? বকেয়া বেতন যদি আমি সমন্বয় করি তখন আমার কি হইব, নিট মুনাফার পরিমাণ কমে যাব, এবং বেতন, মোট বেতন কি করতে হবে, 2,500 টাকা কি করতে হবে, বেতন, মোট বেতন 2,500 টাকা হবে। তার মানে অ্যান্সার হলে কি, এটা আমার গ, অ্যান্সার হলে কি আমার গ। তো আজকে আমরা আলোচনা করলাম